অনেক বিষয় নিয়ে আলাপ হয় এবং আপনারা অনেক কিছু আমাদের কাছে জানতে চান। তো সাধারণত আমরা চেষ্টা করি প্রতিটা আপনাদের যে জানার যে বিষয়গুলো সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে আমার প্রেগনেন্সির মাঝের যেই সেকেন্ড ট্রাইমেস্টার সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা মনে হয় আপনারা একটু মনোযোগ দিয়ে যদি আমাদের প্রতিটা কথা শুনেন তাহলে এই দ্বিতীয় মানে ট্রাইমেস্টারে আমাদের মাদের কি কি করণীয় এবং কি ধরনের সমস্যা হয়ে থাকে সেগুলো সবই জানতে পারবেন। তো চলুন আমরা চলে যাই মূল পর্বে। আমরা জানি একটা প্রেগনেন্সি একটা 9 মাসের যাত্রা। তো এই 9 মাসটাকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করে থাকি। প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার, মাঝের 3 মাস সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষের 3 মাস থার্ড ট্রাইমেস্টার। তো মাঝে যে ট্রাইমেস্টার অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টার সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে পূর্ণ আলোচনা করব। তো আমরা জানি সাধারণত 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ যে সময়টা এই সময়টাই হলো সেকেন্ড ট্রাইমেস্টার। তো একটা মা যখন দ্বিতীয় ট্রাইমেস্টারে পড়েন তার মানে 12 সপ্তাহ পর থেকে, তো এই ট্রাইমেস্টারে মা কিন্তু বুঝতে পারেন যে তার বাচ্চাটা, সে যে একজন গর্ভবতী, সেই অনুভূতিটা তার মানে বাচ্চার নড়ার অনুভূতিটা কিন্তু এই সেকেন্ড ট্রাইমেস্টারে হয়ে থাকে। তো সাধারণত আমরা যদি দেখে থাকি প্রথম 3 মাসে মাদের অনেক বমি হয়ে থাকে বা খারাপ লেগে থাকে, কিন্তু মা যখন প্রথম 3 মাসটা অতিক্রম করেন তখন কিন্তু আস্তে আস্তে তার খাবারে অরুচি বা বমি লাগার এই মানে প্রবণতাটাকে কমে যায় এবং উনি এই সময় দেখা যাচ্ছে যে খাবারটা নিতে পারছেন বা খেতে পারছেন। তো আমরা আপনার সাথে আমরা আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা বিষয় নিয়ে মানে আপনাদের যে ধরনের প্রশ্ন থাকে আমাদের কাছে সব কিছু নিয়ে একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো প্রথমে আমরা আসি যে দ্বিতীয় ট্রাইমেস্টারে মাদেরকে খাবারের ব্যাপারটা নিয়ে আমি প্রথমে আলাপ করতে চাচ্ছি। তো দ্বিতীয় ট্রাইমেস্টারে যেটা হয়ে থাকে সাধারণত আমরা প্রেগনেন্সি পিরিয়ডে মাদেরকে বলি পুষ্টিকর খাবার খাওয়ার জন্য। তো যে খাবারটা মার জন্য এবং সন্তান অনাগত সন্তানের জন্য ভালো। তো প্রথম সময় 3 মাসে দেখা যায় যে বমি লাগার জন্য মারা তেমন খেতে পারেন না, কিন্তু দ্বিতীয় ট্রাইমেস্টারে যখন মা যান তার মানে প্রথম 12 সপ্তাহ পর থেকে তখন ওনার অরুচি ভাবটা চলে যায়। তো এই সময় মার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই প্রোটিন খাবারটাকে বেশি রাখতে হবে। প্রোটিন বলতে দৈনিক খাবারে খাদ্য তালিকাতে একটা ডিম থাকতে হবে অবশ্যই। ডিমের সাথে সাথে তাকে মাছ বা মাংস যেটা উনি খান নর্মাল যেরকম উনি খেতেন তার থেকে ডাবল বা অনেক সময় ট্রিপল আমরা খেতে বলে থাকি। এবং এই সময় উনি অবশ্যই তার ক্যালসিয়ামের চাহিদা অবশ্যই বাড়তে থাকে যেহেতু গর্ভের সন্তান এই সময় বড় হচ্ছে, সুতরাং অবশ্যই মাকে 2 গ্লাস দুধ খেতে হবে। এবং উনি যেহেতু খাবারের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা খাবার থেকে অতটা আমরা বাড়াতে বলবো না, সেটা স্বাভাবিকভাবে উনি যেরকম খাচ্ছিলেন সেটাই খেতে পারেন, কিন্তু ফলমূল শাকসবজি এগুলো ওনাকে বেশি খেতে হবে। মৌসুমি যে ফলগুলো বাজারে আছে আমি বলবো না যে বিদেশি ফল খেতে হবে, মৌসুমি ফলগুলোই উনি 2টা বা 3টা ফল দৈনন্দিন খাবার তালিকায় রাখতে পারেন। যেমন কলা খেতে পারেন, একটা টক জাতীয় ফল যেমন পেয়ারা বা আম, কাঁচা আম এখন যেহেতু বাজারে গ্রীষ্মকালে পাওয়া যায় সে ধরনের ফল, বা যখন শীতকালে যদি হয়ে থাকে তাহলে উনি ওই সময় অন্যান্য টক ফল যেটা কমলা খেতে পারেন। এরকম মানে মৌসুমি ফলগুলো উনি 3টা ফল খেতে পারেন, 2টা থেকে 3টা ফল। উনি ওনার খাবারের তালিকাতে লিকুইড খাবার তার মানে হতে পারে সেটা পানি, দৈনন্দিন খাবার তালিকাতে ওনাকে অবশ্যই 8 থেকে 12 গ্লাস পানি খেতে হবে, তার মানে 2.5 থেকে 3 লিটার ওনাকে পানি খেতে হবে। ওনাকে অবশ্যই তরল জাতীয় গ্রীষ্মকালে অবশ্যই তরল জাতীয় খাবারটা বেশি খেতে হবে, যেমন উনি চাইলে উনি শরবত খেতে পারেন, ডাবের পানি, স্যুপ এবং এই ধরনের তরল খাবার যেগুলো সেটা উনি খাবেন। ওনার খাদ্য তালিকাতে অবশ্যই আঁশ জাতীয় খাবার থাকতে হবে, তার মানে শাকসবজি ওনাকে থাকতে হবে, সেটাতে ওনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দূর হবে। ওনার খাবার তালিকার মধ্যে অবশ্যই ওনাকে রাখতে হবে যে স্নেহ জাতীয় পদার্থ, সেই হিসাবে আমি বলবো না যে তেল চর্বি বেশি খেতে হবে তা না, উনি খাবার তালিকার মধ্যে পনির খেতে পারেন, উনি বাদাম খেতে পারেন, যেগুলো ওনার জন্য খুবই উপকারী। সুতরাং এরকমভাবে যদি উনি একটা ব্যালেন্স খাবার খেয়ে থাকেন তাহলে আমার মনে হয় প্রেগনেন্সির বা মানে যে চাহিদাগুলো মার এবং বাচ্চার যে চাহিদা সবগুলো সেই চাহিদাগুলো পূরণ হবে। খাদ্য তালিকার পরে এবার আমরা আসি মাকে ঘুমানো। একটা মাকে যদি প্রেগনেন্ট মাকে আমরা অবশ্যই বলবো যে তাকে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে বা বিশ্রাম নিতে হবে। তো অনেক সময় দেখা যেয়ে থাকে যে প্রেগনেন্সিতে মাদের ঘুমাতে সমস্যা হয়ে থাকে। তো আমাদের ঘুমানোর অভ্যাসের ক্ষেত্রে আমরা বলে থাকি যদি সম্ভব হয় দিনের বেলা 2 ঘন্টা এবং রাত্রেবেলা 6 থেকে 8 ঘন্টা, এভাবে যদি ওনারা ঘুমান তাহলে ওনার যে শরীরের যে এনার্জি পাওয়াটা উনি পাবেন উনি সুস্থ থাকবেন। তারপরেও শোয়ার ক্ষেত্রে অভ্যাস বা আছে সেটা হচ্ছে যে মাকে অবশ্যই আমরা বলে থাকি যে বাম কাঁথে শুলে ভালো, কারণ বাম কাঁথে শুলে বাচ্চার
ব্লাড সার্কুলেশন বেশি পায়, সেই হিসেবে বাচ্চা অক্সিজেন বেশি পায়। তারপরে মা যদি না পারেন আর সেক্ষেত্রে ডান কাঁধেও কিছুক্ষণ শুতে পারেন, তবে ডাইরেক্ট যেটা বলবো যে পিঠ দিয়ে অর্থাৎ চিত হয়ে শোয়াটার থেকে আমরা বিরত থাকতে বলি, সেটা একটু ঝুঁকিপূর্ণ। এবার আসে মাকে পরিধেয় বস্ত্র। মাকে অবশ্যই ঢিলে ঢালা আরামদায়ক কাপড় পরতে হবে, কারণ টাইট কাপড় পরলে মার বাচ্চার ব্লাড সার্কুলেশনে বাধাপ্রাপ্ত হয়। মা বেশি অতিরিক্ত, বিশেষ করে গ্রীষ্মকালে দেখা যায় যে অতিরিক্ত ঘেমে যায়, তো সেক্ষেত্রে তখন ঠান্ডা লাগা মার প্রবণতা হতে পারে। এই জন্য আমার মনে হয় ঢিলে ঢালা পোশাক পরে থাকাটাই সবচেয়ে ভালো। এবং বাসাতে থাকলে অবশ্যই উনি ডাইরেক্ট মানে পানি ক্ষেত্রে একদম ঠান্ডা পানি খাবেন তা না, একটু মিশ্র পানি মিক্স করে খেলেই ভালো হয়ে থাকে। এবার আসি ওনার দৈনন্দিন যে অভ্যাসগুলো ওনার আছে, যেমন ওনার যদি ঘরের হাউস হোল্ড অ্যাক্টিভিটিসগুলো উনি করে থাকেন সে কাজগুলো উনি করতে পারবেন, তবে প্রতিটা কাজে একটু সাবধানতার সাথে করতে হবে। যেহেতু ওনার এখন প্রেগনেন্সি দ্বিতীয় ট্রাইমেস্টার, ওনার পেট এখন বড় হচ্ছে, সুতরাং উনি পেটের মধ্যে প্রেশার লাগে এমন ধরনের কাজ করা যাবে না। উনি চেয়ার টেবিলে বসে নামাজ পড়তে পারেন, উনি উঁচু জায়গায় বসে ওনার দৈনন্দিন কাজগুলো করতে পারেন, সুতরাং উনি দৈনন্দিন কাজ করতে পারবেন কিন্তু পরিমিতভাবে এবং একটু নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট পজিশন বজায় রেখে এই কাজটা করতে পারবেন। তারপরে আসি ভ্রমণ। সাধারণত আমরা বলে থাকি প্রথম 3 মাসে ভ্রমণ নিষেধ লং জার্নি, এবং শেষের দিকে আমরা লং জার্নি এবং বেশি ঝুঁকি যে সমস্ত এলাকা উঁচু নিচু জায়গায় এগুলোতে যেতে নিষেধ করি। কিন্তু প্রেগনেন্সি এই মাঝের ট্রাইমাস্টার যে সময়টা, এই সময় ভ্রমণটা করাটা যেতে পারে, ওনার প্রয়োজনে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে উনি জার্নি করতে পারবেন। এই সময়টাতে বাস জার্নি বলেন, ট্রেন বা এরোপ্লেন সবগুলো জার্নি এই সময় করা যেতে পারে। তারপরে আসি আমরা ওনাকে সহবাসের ক্ষেত্রে, প্রথমে আমরা 3 মাসে সহবাস নিষেধ করি এবং শেষের দিকেও নিষেধ করা হয়ে থাকে, কিন্তু এই প্রেগনেন্সির এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে ওনারা সহবাস করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি না উনি পেশেন্ট যদি মানে মা যদি কোনো সমস্যা অনুভব না করে থাকে না, এই সময় সহবাস করা যেতে পারে। তারপরে আসি ওনার দৈনন্দিন যে উনি কাজগুলো করছেন, সে কাজগুলোর ক্ষেত্রে ওনাকে যেটা করতে হয়ে থাকে, অনেক সময় মাদেরকে আমরা বলে থাকি যে মা বাচ্চা যদি সন্তান যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে প্রেগনেন্সিতে কিছু এক্সারসাইজ করা যেতে পারে, তো এই সময়টি সে ধরনের এক্সারসাইজ হালকা ব্যায়ামগুলো করা যেতে পারে। মা চাইলে সাইক্লিং করতে পারেন, যোগা করতে পারেন, উনি চাইলে সুইমিংও করতে পারেন মানে সাঁতার কাটা, এটাও যেতে পারে। এছাড়াও যদি উনি স্বাভাবিকভাবে ঘরের মধ্যে উনি হাঁটতে পারেন, বা যদি হয় রাস্তাতে উনি ছাদে বা বাগানে উনি হাঁটতে পারেন, তো এ ধরনের কাজগুলো করলে দেখা যায় যে মার যেরকমভাবে নিজেকেও মানে নিজেকে উনি সুস্থ মনে করবেন, সেই সাথে সাথে ওনার বাড়তি সুবিধা হবে যেটা, সেটা নর্মাল ডেলিভারি যদি সম্ভাবনাটাকে সেটা বাড়িয়ে দেয়। আর যদি আমরা বলে থাকি এই সময়তে যে মাকে, যেহেতু এই সময় মা তার বাচ্চা নড়াচড়াটা ফিল করেন, সুতরাং মাকে আমরা বলে থাকি যে নড়াচড়াটা কাউন্ট করতে, সাধারণত 24 ঘন্টায় 10 থেকে 12 বার যদি নড়াচড়া হয়ে থাকে সেটা সাফিসিয়েন্ট, এবং এই নড়াচড়াটা উনি এই সময় থেকে উনি নড়াচড়াটা অনুভব করতে পারবেন। এছাড়া আমরা যদি বলি যে ডাক্তার হিসেবে আমাদের কিছু পরামর্শ থাকে এই সময় মাদের জন্য, সাধারণত প্রথম 3 মাসে আমরা যে ধরনের ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকি এই সময় এসে কিন্তু সেই ওষুধগুলো চেঞ্জ হয়ে থাকে। এই সময় যেহেতু বাচ্চার গ্রোথটা হতে থাকে, তো মা স্বাভাবিকভাবে যে ক্যালসিয়াম ভিটামিন যেগুলো আমরা প্রথম সময় দিয়ে থাকি না, এই সময় আমরা সেই ওষুধগুলো দিয়ে থাকি। মাকে দৈনন্দিন খাদ্য তালিকায় 2 গ্লাস দুধের পাশাপাশি দৈনিক 2টা করে ক্যালসিয়াম ওষুধ খাওয়া উচিত, সেটা খেতে হবে। সাথে ওনার আয়রন আমরা সাধারণত 1টা আয়রন ট্যাবলেট দিয়ে থাকি। যদি প্রয়োজন হয় মার যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে আমরা অনেক সময় আয়রনের ট্যাবলেটের মাত্রা বাড়িয়ে দিতে পারি। এই সময় ওনাকে কিছু মাল্টিভিটামিন আমরা দিয়ে থাকি। এছাড়াও এই সময় যদি উনি গ্যাস্ট্রিকের প্রবলেম উনি অনুভব করে থাকেন তাহলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধও এই সময় দিতে পারি। এছাড়া মাকে যেটা আমরা বলে থাকি এই সময়তে, টিটানাসের টিকা দেওয়ার একটা ব্যাপার থাকছে। মা যদি আগে থেকে টিটানাসের টিকা দেওয়া থাকে যেই মাত্রা, যেটা 5টা ডোজ, সেটা কমপ্লিট থাকলে আর টিটানাসের টিকা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি সেই টিটানাসের টিকা না দেওয়া থাকে তাহলে এই সময়তে এসে আমরা টিটানাসের টিকাটা দিতে বলি। বাচ্চা নড়াচড়া যখন মা অনুভব করেন তখন প্রথম ডোজটা, এবং তার 1 মাস পরে দ্বিতীয় ডোজটা দেওয়া হয়ে থাকে। এছাড়া মাকে আমরা যেটা এই সময় মানে দ্বিতীয় ট্রাইমেস্টারে আমরা যেটা কিছু পরীক্ষা আরও করে থাকি, যেমন প্রথম ট্রাইমেস্টারে আমরা তাকে হিমোগ্লোবিন, তার ব্লাড গ্রুপিং এবং ব্লাড সুগার, থাইরয়েড প্রোফাইল এবং তার আল্ট্রাসোনোগ্রাফি যেমন করে থাকি, সেই সময় এই সময় দ্বিতীয় সময় ট্রাইমেস্টারেও আমরা তাকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, যে তার হিমোগ্লোবিন লেভেলটা এখন কেমন, তারপরে তার মা যদি নেগেটিভ রক্ত হয়ে থাকে এই সময় আমরা আবার অ্যান্টিডি টাইটার করে থাকি, তার রক্তের অ্যান্টি নেগেটিভ রক্তের মায়ের কিছু সমস্যা হতে পারে সেটা হলো কিনা সেটা দেখার জন্য। এছাড়া তার যদি ফ্যামিলি ইতিহাসে ডায়াবেটিস থাকে, অথবা যদি তার দেখা যায় যে বাচ্চাটা বারবার ঘন ঘন পেশাবের ইনফেকশন বা মাসিকের রাস্তা দিয়ে বেশি সাদা স্রাব, এ ধরনের প্রবলেম দেখা গেলে এই সময় আমরা
আবার ব্লাড সুগারটা করতে পারি, এবং সেই অনুযায়ী ব্লাড সুগার দেখে আমরা যদি মার ডায়াবেটিস ধরা পড়ে বা যদি নাও ডায়াবেটিস থাকে আমরা তার খাদ্য তালিকা সেভাবে করে দিতে পারি যাতে তার ডায়াবেটিসের ঝুঁকিতে না যায়। এবং এই সময় আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে থাকি 5 মাসের সময়, যখন বাচ্চা নড়াচড়া বুঝে সেটাকে আমরা বলে থাকি কনজিনিটাল অ্যানোমালি স্ক্যান। মানে এই সময় আমরা বাচ্চার হার্ট মানে বাচ্চার পূর্ণাঙ্গ গঠন হয়ে থাকে, ইভেন আমরা এই সময় বাচ্চা ছেলে নামে সেটাও যেমন বোঝা যায়, সেই সাথে সাথে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা এই সময় নির্ণয় করা হয়ে থাকে। সুতরাং এই সেকেন্ড ট্রাইমেস্টার একটা খুবই ইম্পর্টেন্ট সময়, যে সময় আমরা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা আমরা ডিটেলস সেটা বুঝতে পারি, এবং সেই অনুযায়ী করণীয় যে ধরনের স্টেপসগুলো সেগুলো আমরা নিতে পারি। এবং মাকে আমরা সাধারণত তার খাদ্য তালিকার সাথে সাথে ওষুধ এবং সর্বোপরি মাকে আমরা কিছু অ্যাডভাইসের মাধ্যমে এই সেকেন্ড ট্রাইমেস্টারকে তাকে আমরা সাহায্য করতে পারি। এবং আমার মনে হয় যদি সেকেন্ড ট্রাইমেস্টারে মা যদি ডাক্তারের অ্যাডভাইস এবং তার যে ধরনের তাকে যেভাবে চলতে হবে সবগুলো যদি উনি ফলো করেন এবং উনি যদি সেগুলো মেনে চলেন, তাহলে এটার উপর ভিত্তি করে শেষের প্রেগনেন্সি শেষ পর্যন্ত ওনার একটা স্বাভাবিকভাবে যাবে এবং মা একটা সুস্থ স্বাভাবিক শিশু ভূমিষ্ঠ করতে পারবে ইনশাআল্লাহ।